চেরি টমেটো দেখতে টমেটোর মতো হলেও এটি আকারে অনেক ছোট। বিশেষ জাতের এই টমেটো এখন চাষ হচ্ছে নওগাঁয়। স্থানীয় এক কৃষক এটি চাষ করেছেন প্রথমবার। কৃষি বিভাগ বলছে বাংলাদেশের আবহাওয়ায় এই টমেটোর সম্ভাবনা অনেক, তবে বাজারজাত নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন কৃষক। দূর থেকে দেখেই নজর কাড়বে যে কারোর, গাছের সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে লাল লাল চেরি টমেটো। নওগাঁর রানীনগর উপজেলার কৃষক মাসুদ রানা প্রথমবারের মতো চাষ করেছেন এই বিশেষ জাতের টমেটো। এই টমেটোতে আগ্রহ আছে অন্য চাষীদেরও, কেউ চাষ পদ্ধতি জানতে, আবার কেউ আসছেন খেয়ে স্বাদ বুঝতে। সাধারণ জনগণ এর নাম যখন শুনতেছে তখন সবাই আসে এক নজর দেখার জন্য, আসলেই দুটো নিয়ে যাচ্ছে খাচ্ছে। বয়স্ক লোক যারা যারা ফলমূল খেতে অভ্যস্ত, বেশি খায় এরা, এটা খালি আর অন্য কোনো ফল আর মানে চাইবে না আর, এটাই এটাই খাবে। বাজারে এখন সেভাবে প্রচলিত নয় তো, দাম অনেক বেশি এগুলোর এখন, যার কারণে মানুষ এগুলো এখন কিনতে পারছে না, অত প্রচলিত না এগুলো। মানে কৃষক মাসুদ রানা জানান, নতুন সবজি চাষের আগ্রহ থেকেই চেরি টমেটো চাষ করছেন তিনি। মূলত ইউটিউবে দেখে ইতালিয়ান এই সবজির চাষ পদ্ধতি রপ্ত করেন তিনি। এরপর নিজ জমিতে নেট হাউস তৈরি করে অর্গানিক পদ্ধতিতে শুরু করেন চাষ, যা এরই মধ্যে জেলায় বেশ সাড়া ফেলেছেন তিনি। আধুনিক কৃষিতে আমি আমার ফার্ম, একটা বড় ফার্ম আছে, যে ফার্মে বিভিন্ন সবজি চাষ করে থাকি, সবজি এবং ফল। নতুন নতুন কিছু করার জন্য কিছু জায়গা থাকে যেখানে আমি নতুন নতুন কিছু পরীক্ষামূলকভাবে করে থাকি। অন্য টমেটোর চেয়ে এর রোগ বালাই কম, দামও রয়েছে বেশ। প্রতি গাছ থেকে টমেটো মিলছে অন্তত 7-8 কেজি। যদিও এখন পর্যন্ত স্থানীয়ভাবে এর বাজার তৈরি হয়নি, তবে কৃষি বিভাগ বলছে চাষ এবং বাজার তৈরি করতে কাজ করছে তারা। স্থানীয় বাজারে লোকজনকে সচেতন করা, এটার পুষ্টি গুণ সম্পর্কে সচেতন করা, এটার মান সম্পর্কে সচেতন করা, এবং স্থানীয় বাজার প্লাস পাশাপাশি দূরের বাজারেও যেন আমরা এটাতে পৌঁছা দিতে পারি, সেই দিক দিয়ে আমরা কাজ করতে। বিশেষ জাতের এই টমেটো লাল, সবুজ ও হলুদ প্রজাতির হয়ে থাকে। মাটির গুণাগুণ ও ভৌগোলিক কারণে বাংলাদেশে এই সবজি চাষে সম্ভাবনা রয়েছে ব্যাপক। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।